যাজপুর জেলার রসনপুর ব্লক ব্রহ্মবর্ধা অঞ্চলের বিভিন্ন শিক্ষানুষ্ঠানে আজাদী কা অমৃত মহোৎসব পালিত হয়ে যাই। পবিত্র স্বাধীনতার 75 বর্ষ পূর্তি অবসরে জনসাধারণ মনে বিপুল উৎসাহ দেখা মিলে। এই অবসরে ব্রহ্মবর্ধা ডিগ্রি মহাবিদ্যালয় সরস্বতী শিশু বিদ্যামন্দির এবং বিবেকানন্দ শিক্ষাকেন্দ্রে এহা মহাসমারোহ পালিত হয়ে যাই। ব্রহ্মবর্ধা ডিগ্রি মহাবিদ্যালয় জাতীয় সেবা যোজনা তরফ অনুষ্ঠিত কার্যক্রমে অধ্যক্ষ মহেশ্বর পাড়ি অধ্যক্ষতা করলে ব্রহ্মবর্ধা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুদর্শন পুষ্টি অতিথি ভাবে যোগদে শোভাযাত্রার শুভারম্ভ করে। সেবা যোজনা অধিকারী অধ্যাপক সৌভাগ্য কুমার সাহু, বাবুলা রণা, রশ্মিকান্ত দাস, শেখ রসুল অমিন, অমূল্যপতি, সঞ্জয় প্রধান, শিবপ্রসন্ন সাহু, সূর্যকান্ত রাউত, বিবেকানন্দ জেনা, ধর্মেন্দ্র মাহাতি প্রমুখ কার্যক্রম পরিচালনার সহযোগ করে। সেইপরি বিবেকানন্দ শিক্ষাকেন্দ্র পক্ষর প্রধান আচার্য সরোজিনী বেহরা তত্ত্বাবধানে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী তীরঙ্গা প্রদর্শন করে ব্রহ্মবর্ধা অঞ্চল পরিক্রমা করে। বিদ্যালয়ের সমস্ত শিক্ষা কর্মচারী কার্যক্রম পরিচালনার সহযোগ করে। অনুরূপ ভাবে ব্রহ্মবর্ধা সরস্বতী বিদ্যামন্দির পক্ষর অমৃত মহোৎসব পালিত হয়ে যাই। বিদ্যামন্দির সভাপতি প্রতাপ কেশরী দেউ, উপসভাপতি পঞ্চানন রাউত, সম্পাদক সঞ্জয় বেহরা, সহসম্পাদক হেমন্ত সাউ, সভ্য সনাতন মণ্ডল, মুরবী নিমাইচরণ দাস, অশোক মহান্তি, প্রধান আচার্য রাজকিশোর বারীঙ্ সমেত গুরুমা গুরুজি উপস্থিত লে। কুনি কুনি ছাত্রছাত্রী মানে স্থানীয় অঞ্চল পরিক্রমা করে। অমৃত মহোৎসব পালন করুছি, এর লক্ষ্য অছি স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে জনসাধারণকে পরিচিত করাইবা এবং দেশ স্বাধীনতা সহিত যে বলিদান দিয়েছিলে তাঙ্কু বিষয়ে আমি অধিক জানিবা। বহু কষ্টলব্ধ স্বাধীনতাকে আমি কেমন অক্ষুণ্ণ রাখিবা, বজায় রাখিবা এবং দেশ প্রতি আমি কর্তব্য করি ভারতবর্ষকে এক শক্তিশালী রাষ্ট্রে সারা বিশ্বের প্রতিপাদিত করিবা। এই উপলক্ষে আজ ব্রহ্মবর্ধা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিবিধ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাই। যেপরি ভারত মাতাঙ্কর মানচিত্র অঙ্কন করা যাইছি, 75টি প্রদীপ প্রজ্বলন করা যাইছি, 75টি তীরঙ্গা মধ্যে প্রদর্শন করা যাইছিলা এবং ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা মণ্ডলী, গ্রামবাসী মিলিত ভাবে 2 কিলোমিটার ধরে তীরঙ্গা পদযাত্রা করেছিলে। সৌভাগ্যের বিষয় চলিত বর্ষ ব্রহ্মবর্ধা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তরফ 75তম অমৃত মহোৎসব পালন করা যাচ্ছে। এই অবসরের সমস্ত ছাত্রছাত্রী গুরুজন মানুষ মো সদিচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করুছি। তো 1947 অগস্ট 15 তারিখে স্বাধীনতা পাইলা পরে তার 75 বর্ষ অতিক্রম করে যাই। চলিত বর্ষ তার 76তম স্বাধীনতা দিবস পালন করা যাব। এখন স্মরণ করা মহাবিদ্যালয় তরফ এক ছোটিয়া প্রয়াস আমি গ্রহণ করেছিল, যা আজ সমস্ত মিলিত উদ্যমে সম্ভবপর হয়েছি। সেইপাই সমস্ত গভীর ধন্যবাদ প্রদান করুছি। আজ আমার মহাবিদ্যালয়ের মানে স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা পালন করাগলা। আমি বহুত এতে উৎসাহ হলু, খুশি মধ্যে হলু কি আমি মধ্য ভ্রমণ করা যাই বহুত উৎসাহিত আনন্দ পাইলু। বিভিন্ন গ্রাম পরিভ্রমণ কলু এবং আমি এতে বহুত উৎসাহ দেলু কি আমি ঘরে ঘরে মধ্য তিরঙ্গা পালন করেছি। ধর্মশালার চিন্ময় নায়ক, রিপোর্ট, যাজপুর নিউজ।